এটা হচ্ছে একটা বোন কন্ডাকশন স্পিকার, তার মানে নিজে অত একটা সাউন্ড দেওয়া বাজবে না, তারে কোন একটা জায়গায় কন্ডাক্ট করতে হবে, মানে লাগাইতে হবে, তারপরে ওই সার্ফেস অনুযায়ী সে সাউন্ড দেবে, এটা হচ্ছে কথা। তো এটা আমি অলরেডি আনবক্স করছি, আপনাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি। তো এই হচ্ছে স্পিকার, এটা হচ্ছে স্পিকারটা। বাটন বলতে শুধু দুইটা বাটন, একটা পাওয়ার বাটন আর একটা প্লে পজ বাটন। তো আমরা পাওয়ার বাটনের চাপ দিয়ে এটা অন করি। অন হইলো। তো এইটা আমি যদি আমি গান ছাড়ি তাহলে হালকা একটা সাউন্ড কিন্তু হবে, যে এইখানে কিন্তু একটা স্পিকার মতো সে ভাইব্রেট হয়। তা আমি নেগেটিভ পজিটিভ জিনিস আমি পরে বলতেছি, আগে একটা গান ছাড়ি আমি। তো আমি ব্লুটুথ থেকে জাস্ট আমি একটা গান ছাড়লাম। হালকা একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা সার্ফেস যদি লাগাই এটা বাজবে। আমি এখানে রাখলাম, আর একটু ক্লিয়ার হইলো। আমরা যখন এই সার্ফেস যদি রাখি, আচ্ছা ফর এক্সাম্পল আমরা যদি একটা মনিটরটাতে লাগাই এখানে, এটা হচ্ছে এই সার্ফেসে লাগলে খুলে ফেললাম, এটার মধ্যে এরকম সাউন্ড। আমরা একটা হলু টাইপের যদি কোনো কিছুতে লাগাই, এটাতে এরকম করে বাজে। আমি যদি কাছে লাগাই এরকম বাজে। আমি যদি পুরো একটা ওয়ালের মধ্যেই লাগাই, ফর এক্সাম্পল আমরা এটা নিলাম, নিয়ে আমরা একটা ওয়ালের মধ্যে যদি লাগাই, এটা হচ্ছে এখন পুরো সার্ফেসটাই বাজতেছে, মানে পুরো এই যে দরজা, এই যে পুরো দরজাটাই দরজাটাই এখন বাজতেছে। এই যে ধরলে বোঝা যাচ্ছে যেটা কাঁপতেছে, খুললে থেমে যাবে, থেমে যাবে মানে কমে যাবে। তো এইটার আমি এটা এটা লাগাই, পুরো স্টিল স্ট্রাকচারটাই এখন বাজতেছে। খুলে ফেললাম, এখনো কম বাজবে। তো এইটার সুবিধা বলতে হচ্ছে একটু নতুন একটা জিনিস, যারা টেকনোলজি পছন্দ করেন তাদের জন্য এখানে টাইপ সি দিয়ে চার্জার আছে, রিচার্জেবল। কিন্তু নেগেটিভ দিক বলতে আমি যে কারণে এটা আমি রিটার্ন দিয়ে দেবো, এটা আমি রাখবো না জিনিসটা, এটা হলো এইখানে একটা আঠা দেয়া, এই যে এখানে একটা আঠা দেয়া। এই আঠাটা আমি জানি না, মানে কারা এত 100% ক্লিন সার্ফেস সবসময় আশেপাশে পান। তো টেবিলের উপরে আমি জাস্ট, আমার মোছাই ছিল টেবিল, আমি রাখলাম, রেখে কতক্ষণ পর্যন্ত আমি তুললাম, তাহলে দিকে মনে লেগে গেছে। আমি জাস্ট দুই তিনটা সার্ফেসে ট্রাই করার পরে এখানে আঠাটা নষ্ট হয়ে গেছে। এখন এখানে যদি অনেক সময় যে মানে এয়ার টাইট যে ইয়াগুলো রাবারগুলো থাকে এইগুলো দিলে ভালো হতো, যে আমি চাপ দিয়ে লাগাইলাম তারপর আবার আমি টান দিয়ে তুলে ফেলাম, মানে এটা আঠা না, এয়ার টাইট হইলেই ভালো হইতো, আমি যে কোনো সার্ফেসে লাগিয়ে ট্রাই করতে পারতাম। কিন্তু এইটা তো আসলে কোনো কথা না, এই যে এই আঠাটা অলরেডি নষ্ট হয়ে গেছে দুই তিন জায়গায় লাগানোর পরে। তো এই জন্য আমি বলবো এটা রেকমেন্ডেড না, এমনি সাউন্ডও ভালো না, আপনি যে সার্ফেসে লাগাবেন ওই ওই সার্ফেসের সাউন্ডটা হয়। তো সবসময় তো আপনি ওই রকম সার্ফেস পাবেনও না, আর সার্ফেসে লাগালেও সাউন্ড অত ভালো হয় না। এটা একেবারে পুরো ফালতু একটা জিনিস, এটা এই প্রায় 1700-1800 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে যতটা সম্ভব, আল্লাহ হাফেজ। তো এটা এটা ফাইনালি বললাম, এটা রেকমেন্ডেড না।